যা বা ওইখানে ওইখানে কোন ধরনের মানুষ বা জীব জন্তু যেতে পারে না, এবং শুধু এখানে ঘূর্ণিঝড়ের মতন বালুর মানে কমে আছে। তো এই যে ওনারা আমি আমরা কিছু না দেয় না, আপনার মতন কিছু না দেয় না, এরা বলে ওদেরকে লজ্জা করে না। আমি আপনাকে অনেক পছন্দ করি, আমি আপনার রোজার দিনে এই রোজায় যখন আপনি অনুষ্ঠান গুলো দেখান আমি ধন্যবাদ আপনাকে, দোয়া করবেন আমাদের জন্য, সব কথা বলেই যেন জীবন পার করতে পারি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করে যেন জীবন শেষ করতে পারি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব এহতেরাম এবং হুজুরের প্রেম ভালোবাসা এটাই শুধু কামনা করি। আমরা আমরা বাপ ভুলতে পারবো, পীর ভুলতে পারবো, ভুলে যেতে পারবো, শিক্ষক ভুলে যেতে পারবো, সমাজ ভুলে যেতে পারবে, ছেলে মেয়ে ভুলে যেতে পারবে, বাপ মা ভুলে যেতে পারবে, বাট নবীকে ভুলতে পারবো না। এই জায়গায় আপোষ নাই, এই জায়গায় ব্যক্তি যত বড়ই হোক তার সাথে বেয়াদবি করতে আমার সামান্যতম মনে বাঁধবে না। যদি আমার রাসূলের সাথে বেয়াদবি করে রক্ষা নাই, তার রেহাই নেই, আমরা ছেলে ফেলবো, এটাই হলো আমার কথা। যেন আমার রাসূলকে বেয়াদবি করে অন্তত অন্যেরা শ্রদ্ধার সাথে তাকে ছেড়ে দিতে পারে, কিন্তু আমি তাকে শ্রদ্ধার সাথে ছাড়তে পারি না। সব জায়গায় ভালো লাগে, টুকা লাগে, খালি রসুলুল্লাহর কাছে আসলে পরে এই যে মৌলভী সাহেবরা গুমটাটা দিয়ে থাকো, গুমটাটা কোন বেদার? আজকে যারা মিডল ইস্টে বসবাস করেন, আচ্ছা আমাকে আপনারা বলেন, ওখানে গিয়ে আমাদের ছেলেরা কতদিন বাদে মুক্তি হয়? মুক্তি যাও হইয়া আমাদের ফোন করে, হ্যাঁ হুজুর আপনারা কই পাইলেন? সৌদি আরব এটা নাই ওটা নাই, আরে মুফতি সাহেব আপনি গেছেন এক কাম করবার, ওটাই করেন না, মুফতি হওয়া তো দরকার তো নাই। আর মুফতি হতে হলে ভালো করে হতে হবে, জানতে হবে, বুঝতে হবে, দম করে ওখান থেকে আমাদের ফোন করে, এখানে এটা নাই ওটা নাই। তো এই যে আমাদের দেশের ছেলেদেরকে শেষ করে দিল, এরা বলবে কোনটা বেদাত না, যেখানে আপনারা থাকেন পায়ের গিরার তল দিয়ে যে জামাটা পরে রাস্তার ধুলাবালি কপ কাজ পেশাব পায়খানা সব জামার জুব্বার মাথায় করে নিয়ে এসে মসজিদে দাঁড়ায় গেল নামাজে, এটা কোন বেদাত? এটার বিরুদ্ধে তো বাংলাদেশে বলতে শুনি না কোনো মৌলবি সাহেবকে, কেন এটা এত মজা লাগলো? কেন মাথার মধ্যে কালা যে গোত্রা বেরি দেয়, এটা কি রসুলুল্লাহ দিছে? এটা কে দিছে? কোন সাহাবি দিয়েছে? এটা কোথায় পেলেন? এটাও তো বেদাত। রুমালটা দিয়ে চুন করা করে সুন্দর ডাক্তার আছেন ডাইনে বামে দেখানো যায়, ওটাও তো বেদাত। ওটা কোথায় পেলেন? ওটাও তো বেদাত। এই যে পায়ের গিরা পর্যন্ত লম্বা জুব্বা সৌদি তোপ পরেন, সব ইমাম সাহেবেরা পরেন, বেদাতের অ্যালার্জি যাদের বেশি, দাঁত নাই একটাও, খালি বেদাত দাঁত বাইর করেন, ওই লম্বা জুব্বাটা কোথায় পেলেন? ওটাও তো বেদাত। রসুলুল্লাহ ওই লম্বা জুব্বা গিরা পর্যন্ত পড়তে কোনো দেয় বলতে পারবেন? মাথারা সান্ডা করে রাখেন, ওটাও আর একটা বেদাত। রসুল্লাহ মাথা সান্ডা করছিল জীবনে? তো কাজেই একমাত্র উমরা ছাড়া এইভাবে এই যে দাওয়াত হুজুর পাইলে পরে যায় দাওয়াত খান, আর যার বাড়িতে খাইতেছেন তাকে বেহেস্তের আটতলা ভিআইপি রুম টা দিয়ে পড়ে আল্লাহ দেখ না, তো সেটা পরের কথা, আপনি দিয়ে দিলেন হুজুর ইমাম সাহেব, ওইখানে বেদাত হয় না? ওখানে আপনি কোথায় খেলেন, হিসাব নিয়েছেন তার খাবার ভিতরে কি আছে, হিসাব নিয়েছেন? আপনি তো খেয়ে তো চলে আসলেন, ওখানে তো হিসাব করলেন না, তবে আপনার খাবার হালাল না হারাম আমি বুঝে তারপরে খাবো তা তো না। আরে খাবার আসতে আর দেরি করা যায় না, আর দুকায় দিলেন এত পর্যন্ত, খুব সুন্দর খেয়ে আসলেন, দোয়া করে বেহেশতে আটতলাটা দিয়ে আইলেন, ওই সময় বেদাতের কথা মনে পড়ে না, ওই সময় হারামের কথা মনে পড়ে না, এতগুলার মধ্যে ভালো লাগে মজা লাগে, খালি আমার রসুলের প্রেম আর আদব মিলাদ কেমন মতো আছে কি প্রেম আর আদব আচ্ছা দিকে এই জায়গাটায় আসলে পরে এত টুকা লাগে ডাক টুকা হয়ে যায়। কারণটা কি? কারণ ওই যে বললাম আবু জেহেল সব পছন্দ হইতো, খালি রসুল পছন্দ হইতো না। আজকের বিশ্বে ইহুদি নাসার আল্লাহর ব্যাপারে কোনো ঝগড়া নাই, কোনো ইহুদি নাসার আল্লাহর ব্যাপারে ঝগড়া করছে কোনোদিন? কোনো বাঁকা কথা বলেছে? বলেনি। তাদের সমস্ত অবজেকশন মোহাম্মদের উপরে। সুতরাং এই জায়গাটায় আমাদের ফিরে আসতে হবে, এই জায়গাটা আমাদের বুঝতে হবে। বলুন আসসালামু আলাইকুম।